আমি গরু, আমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে এসেছি, তাই আপনার কাছে এসেছি আমি কিছু কাগজপাতি নিয়ে আর আমার স্বামীকে মুক্তি করার জন্য। আপনি বিশ্বাস করুন বাবু, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ, আমার স্বামীকে আপনি বাঁচান। আপনার যদি মেয়ে হতো তাহলে কি আপনি ওই মুখ ঘুরিয়ে দিতেন বাবা? এই পৃথিবীতে আমার কোন সন্তান নেই, তুই কি আমাকে বাবা বলি? আমি আপনার মেয়ের মতো আমার স্বামীকে বলি, আমার মুখে আয় শোনবা, কোর্ট প্রমাণ যারা কথা বলে না, তোর কাছে এমন কোন প্রমাণ আছে? আপনি একটু দেখুন, ঠিক আছে মা, এই আমি চলে যাচ্ছি। শোন, এই প্রমাণ মতো হাতে নিয়ে এই মুহূর্তে আমি উল্কার বেড়ে তুলে যাবো কলকাতা হাইকোর্টে, আমি মামলা আপিল করবো, যেমন করে হোক আমার সমস্ত মুখাবতির অভিজ্ঞতা দিয়ে হলেও তোর স্বামীকে আমি উদ্ধার করে আনবো, আর যদি না পারি তোর এই বাপ এই মুখ গুলো দিন দেখাবে না, দেখাবে না। আচ্ছা তোতা মিয়া, আপনার কি কোন ইচ্ছা আছে পূরণ করার মতো? আমার কোনো কিছু খাবার ইচ্ছে নেই আর কোনো কিছু দেখারও ইচ্ছে নেই, তবে মহামান্য আদালত যদি আমাকে একটু সময় দেন। ম্যাডাম, আমি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মৃত্যুর পূর্বে শুধু একটি বার ক্ষুদিরাম যে গানটি গেয়েছিল সেই গানটি গাইতে চাই। একবার বিদায়
Oh!
আমার মুখের কথা নয়, দেখুন তার প্রমাণপত্র। মহামান্য আদালত, আসামি তো তবে আগে কাশীর কাষ্ঠ থেকে নামিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। আসামি তো তবে আগে কাশীর কাষ্ঠ থেকে নামানো হোক এবং তাকে স্বাভাবিক ভাবে 10 মিনিটের সময় নিয়ে দেওয়া হোক। আদালতের কার্যক্রম শুরু করা হোক। মহামান্য আদালত, আপনার অনুমতি দিলে আসামি আমি একটু প্রশ্ন করতে পারি? অনুমতি দেওয়া হলো। আপনি বলুন, আসামির কাঠ গোড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য হয় মিথ্যা বলিব না, এমন কি কোনো কিছু গোপন করিব না? আসামির কাঠ গোড়ায় দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য হয় মিথ্যা বলিব না। আচ্ছা তো তামিয়া, মানিক কি আপনি কেন কোন করেন? আমি মানিক কি কোন করিনি? মহামান্য আদালত, আসামি তো তামিয়া আমি যা জিজ্ঞাসা করবো তার উত্তর দেবেন। আপনি কি মানিককে বকুল গাছ কাটার জন্য নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ মহামান্য আদালত, আমি মানিককে ডেকে নিয়ে গিয়েছিলাম আমার দিগির পারে বকুল গাছ কেটে নেওয়ার জন্য। লিখুন লিখুন মাইলক, মানিককে ডেকে নিয়েছিল ওই দিগির পারে বকুল গাছ কাটার জন্য। যে ব্যক্তি বকুল গাছ কাটার জন্য মানিককে নিতে পারে সে কোনোদিন খুন করতে পারে না। মহামান্য আদালত, আমি আসামি দুদামিয়াকে আর কিছু জিজ্ঞাসা করতে চাই না। আপনি অনুমতি দিলে এই মামলার বাদীনি মলম চৌধুরীকে আমি সাক্ষীর কাঠগড়ায় হাজির করতে পারি। অনুমতি গ্রান্টেড। আজ বাদীনি মলম চৌধুরী আমি এতে হাজির। ও বাবা, বাবা গো, মায়া আমানু, বাবা বড় বাবা, বড় বাবা গো, বড় বাবা, বড় বাবা, স্বামীর নাম? আমার স্বামীর নাম জামাই।
চিনতে পারে এই সে আসামি গোদামিয়া আপনার ছেলে মানিককে খুন করেছে দেখো তো সত্যি আমার ভিতরে বলতে হবে আমার ফোলারে বকুল গাছ কারণের লেখা আমার ফোলার বলে খিদে লাগছিল পরে আমার কুত্তার তালে বাদ দিছে আমার বিশ্বাসে মনে হয় ডাক্তারে খুন করছে ডাক্তারে খুন করে তোর মেয়ের দোষ দিছে আমি আমি যদি সেদিন মিথ্যা কথা না কইতাম তাহলে আজ আমি সত্য কথাটা কইতে পারতাম হের আগেই আমার হাকরে এই ডাক্তার একদিন আমার বাড়ি গেছে আমার বাড়ি যেয়ে কয় এই মালিকের মা তোমার ফোলা কই ডাক দাও ফোলা তো বেরিয়ে গেছে ফোলার ডাক মুখে এরপরে আমি যখন আবুল খাওয়া শুরু করছি এই সময় করছে কিন্তু বাবা এমন করে কি জানি এটা বাড়ি করছে আমি ওই যে দুই মুখ দিয়া তার জীবনকে বাঁচানোর জন্য মিথ্যে সাক্ষী দিয়েছে তাকে জিজ্ঞাসা করার আমার আর কিছু নেই আপনি আসতে পারেন বাবা আমি কাজ করায় হাজির করতে পারলাম হাজির বলো সাক্ষী কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এমনকি কোনো কিছু গোপন করিব না জনগণের প্রতিনিধি আপনি তাই না আসামিকে চিনতে আসামি আপনার কি হয় সম্পর্কে মহামান্য আদালত এই সে আসামি তো নামিয়া চেয়ারম্যান সাহেবের ভ্রাতোষ পুত্র লিখুন আপনি মামলার পরোক্ষ সাক্ষী মানিক খুন হয়েছে তেসরা বৈশাখ আসামি দুদামিয়া মানিককে খুন করেছে এ ব্যাপারে আপনি কিছু বলুন এই দুদামিয়া তার বাড়ির পাশে পুকুর পাড়ের পকল গাছ কাটার জন্য এই দুদামিয়া মানিককে নিয়ে গিয়েছিল পকল গাছ কাটার জন্য বকুল গাছ কাটার শেষে মানিক যখন তার বাড়িতে গিয়েছিল খাবারের জন্য তখন এই তুতামিয়া বিলাম এই তুতামিয়া মানিককে কুকুর বেড়ালে খাওয়ায় খেতে দিয়েছিল তখন মানিক বলেছিল গরিব হলে আমি মানুষ আমার আত্মসম্মান বোধ আছে এই কথাটা আপনার চাচা এবং সমাজে প্রকাশ করে দেব এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই তুতামিয়া বিলাম এই তুতামিয়া তার হাতের কোঠার কেড়ে নিয়ে মানিককে পর পর তিন তিনটি আঘাত করে যার ফলে মানিকের অকাল মৃত্যু ঘটে মিলন আরো একটি কথা
যখন মানিক খুন হয় তখন আপনি কোথায় ছিলেন? আমার ঘরের বৈঠকখানায় ছিলেন। মানিক যেখানে খুন হলো বৈঠকখানা হতে কত দূর দূরত্ব? তখন আপনি কি করছিলেন বৈঠকখানায়? আমি বৈঠকখানে বসে আমার বিভিন্ন দলিল আমি দেখছিলাম। মিলার ফজরের নামাজটা শেষ হয়েছে, নামাজ পড়ে আসি। আপনি আমরা মুসলিম, নামাজ আমাদের পড়তে হবে। মহান নবাব উনি ওনার বৈঠকখানায় বসে দলিল আদি দেখছিল অথবা আপনি আমার পড়ছিল। আমার দিকে তাকান, বলুন তো কয়েকটি আঙ্গুল দাঁড় করানো আছে, দেখুন বলুন অপর পৃষ্ঠায় কি আছে তা এভাবে দেখা যায়। মহান নবাব উনি বৈঠকখানায় ব্যাপার করছিল, এই তো ব্যাপার, এত কাছে আমার দুটি আঙ্গুল দাঁড়ানো ছিল, সে বলতে পারে নাই এবং সে বলছে অপর পৃষ্ঠে কি আছে আমি বলতে পারবো না। আর তার বৈঠকটা হবে কি এত দর্জ দূরে সেই ঘটনা দেখলো কিভাবে? সুযোগ ছিল বৈঠকখানা থেকে ঘটনাস্থ 50 হাত ধরে মানিককে যখন কোঠার দ্বারা আঘাত করে তখন সে চিৎকার করে, জানেন কাউকে আঘাত করলে ধারালো অস্ত্র দিয়ে সে অবশ্যই আপনি প্রমাণ ছাড়া কোর্ট কথা বলে না, কোর্ট প্রমাণে বিশ্বাসী, আর সেই প্রমাণ আমি নিয়ে এসেছি। এই সেই চেয়ারম্যান সেটা নারী লুবি জানোয়ার। আপনি কিভাবে দেখলেন? আপনি চুপ করেন মাই লর্ড, নোটিস স্টপ মাই ডিয়ার ফ্রেন্ড, সিট ডাউন প্লিজ। মহামান্য আদালত, এই সেই চেয়ারম্যান আজ থেকে অনেক বছর পূর্বে কালীন নির্বাণে গিয়েছিল শিকার করতে, শিকার করতে করতে সে যখন ক্লান্ত হয়ে পড়ে তার পানির পিপাসা হয়, আর সে পানির পিপাসা নিবারণ করতে গিয়েছিল ওই হুসেন গাজীর বাড়িতে। সেখানে গিয়ে দেখালো রফিক খালেকের ছোট বোন কোনার বিবির সাথে কোনার বিবির রূপে চেয়ারম্যান থাকো হয়ে যায়, থাকো হয়ে যায়। আপনি চুপ করুন ইউরোনার, এই কোনার বিবিকে পাওয়ার জন্য এই সেই নারী রবি শয়তান এমন কোন কাজ নেই যা সেই শয়তান করেনি। আত্মসম্মান ভূত কিন্তু আমার আছে, এটা বিজ্ঞ আদালত। আপনি সত্যি বলছেন তাই না? এই দলিলটা নিশ্চয় আপনার, সাক্ষ্যটাও কি আপনার? মহামান্য আদালত, সে যখন গুনাই বিবিকে পেতে চাই তখন গুনাই বিবি কৌশল করে এই শয়তানের হাত থেকে বাঁচতে সে চলনার আশ্রয় নেই। সে ছিল বিবাহিতা, তার ঘরে ছিল স্ত্রী, গুনাই বিবিকে পাওয়ার জন্য তার প্রথম স্ত্রীকে সে তালাক দিয়েছে। অবশ্যই মিথ্যে কথা, আমার মুখের কথা নয় ইউরোনার, আদালত প্রমাণে বিশ্বাসী, এই দেখুন প্রমাণপত্র। পুত্রের যখন বিজ্ঞ আদালতের আইনে ফাঁসি হয় তখন আমি বাধ্য হই মেয়েটার মুখের দিকে তাকিয়ে ঘর ভবিষ্যৎ চিন্তা করে আমি আমার সম্পত্তি অর্ণামে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ওর ভবিষ্যতের চিন্তায় হই করে দিই। এই দলিলটা নিশ্চয় আপনার, এই সাক্ষ্যটাও কি আপনার? মহামান্য আদালত, তার ঘরে ছিল তার এক কন্যা, তার নাম ছিল সরবজান বিবি। গুনাই বিবিকে পাওয়ার জন্য সরবজান বিবিকে নির্বাসনে দিয়েছে, আমার মুখের কথা নয়, তাও দেখুন প্রমাণপত্র। সন্তান যখন অবাধ্য হয়ে যায় তখন বাবার কিছু করণীয় থাকে না, তাই বাধ্য হয়ে তাকে
আমার সম্পত্তি থেকে বঞ্চিত করলাম এবং তাকে আমার বাড়ি থেকে বের করে দিলাম। পুলিশ কাস্টডিতে নেওয়ার জন্য আমি আদালতের কাছে বিশেষ অনুমতি বলে একটা কথা বলতে পারি? বলো। আমি সাক্ষী দিতে আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যায় না। যেহেতু আমি পশ্চিমে গিয়েছিলাম তিনবার, আমি মিথ্যে বলতে পারি না। অনুগ্রহ পূর্বক ধর্মীয় রীতিনীতি পালন করার জন্য ফজরের নামাজটা প্রায় শেষ করতে আপনার অনুমতি পেলে আমি নামাজটা পড়ে আসি। বিচার কার্য চলাকালীন যতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে এই বিচার সম্পূর্ণ না হবে ততক্ষণ আপনি গুরুরে উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হোক। আপনি বলো সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এমনকি কোনো কিছু গোপন করিব না। আদালতের সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এবং কোনো কিছু গোপন করিব না। আপনি তার পরোক্ষ সাক্ষী, এ ব্যাপারে আপনি কি জানেন একটু বলুন তো। আদালতের কাছে আমি সময় প্রার্থনা করছি এবং কিছু সত্য তুলে ধরার জন্য আবেদন করছি। বেশ, ইওর অনার, মানিককে আমি হত্যা করি। শুধু মানিক, মানিকের আগে, মানিকের তার হত্যার আগে আরেকজনকে আমি বিষ প্রয়োগে হত্যা করেছি। সে হলো শাহজাদপুর নিবাসী হোসেন কাজীর একমাত্র বড় ছেলে রফিক কাজী। এর কারণ আছে, একজন সুস্থ সবল মানুষ